নমস্কার, আমার নাম রশ্মি চক্রবর্তী। আমি একজন হেলথ কেয়ার ওয়ার্কার এবং গোস্টেল সংস্থার একজন সদস্য। আমরা এখন সকলে একটা চরম পরিস্থিতির শিকার, সেটা হচ্ছে হলো করোনা ভাইরাস। আর আমার কাজ হচ্ছে এই কোভিড-19 সিচুয়েশানে অ্যাজ এ ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসাবে স্যাম্পল কালেকশন করা কোভিড-19 পেশেন্টদের। আমি আজকে আপনাদের কাছে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই করোনা পরিস্থিতি নিয়ে। আমার পোস্টিং হচ্ছে একটা এডিসি এরিয়া রুরাল পিএসসিতে, আর সেখানে আমি সিঙ্গেল টেকনিশিয়ান। আমাকে ট্রেনিং দেওয়া হয়েছিল স্যাম্পল কালেকশনের জন্য। তখন আমার খুব কষ্ট হতো, কারণ এই সিচুয়েশানটা আমরা কেউ অবগত ছিলাম না, বা এই পরিস্থিতি আমার জন্য একটা অনেক বার্নিং সিচুয়েশান ছিল। তো আমার হসপিটালও সামলাতে হতো, হসপিটালেও আইপিডি ওপিডি পেশেন্ট ওনাদেরকেও টেস্ট করতে হতো, তার পাশাপাশি যারা বাইরে থেকে আসছেন ওনারা হোম কোয়ারেন্টাইন পেশেন্টদেরও আমার বাড়িতে গিয়ে টেস্ট করতে হতো। আর আমার ম্যানেজ করতে খুবই কষ্ট হতো, কারণ ওনাদের বাড়ি অনেকটা দূরে ছিল, আর হিলি এরিয়া, আর গাড়ি অ্যাম্বুলেন্সও তো ওনাদের বাড়ি অবধি পৌঁছাতো না, তো আমাদের পায়ে হেঁটে হেঁটে পিপি পরেই যেতে লাগতো। আমি শুধু আমাদের যারাই টেকনিশিয়ানরা আছে ওনাদের সকলেরই সেম প্রবলেমের সম্মুখীন হতে হয়েছিল। তারপর গভর্নমেন্ট এই জিনিসটা মাথায় রেখে ওনারা একটা বড় স্টেপ নিয়েছেন, যে যারা হেলথ কেয়ার ওয়ার্কাররা আছে ওনাদের সকলকেই ট্রেনিং দেওয়ানো হয় কীভাবে স্যাম্পল কালেকশন করবে, কীভাবে ম্যানেজ করবে পেশেন্টদের। আর এই জিনিসটায় আমরা টেকনিশিয়ান যারা আছি ওনাদের কিছুটা রিলিফ মিলে। আর এর থেকেও একটা বড় সমস্যা আমরা সম্মুখীন হয়েছি, আমরা যারা হেলথ কেয়ার ওয়ার্কাররা আছি, ফ্রন্টলাইন ওয়ার্কাররা আছি ওনারা, সেটা হলো যে পেশেন্ট কোঅপারেট না করা। পেশেন্ট স্বাভাবিক, ওনারা অনেক একটা ভয়ভীতির শিকার হয়েছে, রিউমার্সের শিকার হয়েছে, যার ফলে ওনারা আমাদের সাথে কোপারেট করতে চাইতেন না, ওনারা স্যাম্পল দিতে চাইতেন না, উল্টা আমাদের উপর অ্যাটাক করতেন। তাছাড়া ওনাদের ডর ছিল যে আমাদের থেকে ওনাদের করোনা ভাইরাস ছড়াবে, বা যদি ওদের পজিটিভ আসে তাহলে কোভিড কেয়ার সেন্টার নিয়ে ঠিকভাবে দেখাশোনা করা হবে না, পরিষেবা দেওয়া হবে না। তার জন্য ওনাদের অনেকটা ভয় ছিল এবং আমাদের সাথে কোপারেট তারা করতেন না, স্যাম্পল দিতে চাইতেন না, টেস্ট করতে চাইতেন না। আস্তে আস্তে জিনিসগুলো পরিবর্তন হয়, এখন অনেকটা পরিবর্তন হয়। কিছু পার্সেন্টেজ আছে যারা এখনও এই জিনিসটা নিয়ে বসে আছেন, আশা করি ওনাদেরও এই মেন্টালিটিটা চেঞ্জ হবেন এবং ওরা নিজেরাই হসপিটালে এসে টেস্ট করে যাবেন একদিন। আর আমরা যারা হেলথ কেয়ার ওয়ার্কাররা আছি আশা করি ওনারা সবাই লিঙ্ক করতে পারছেন যে আমরা কেউ আমাদের পরিবারকে সময় দিতে পারি না, কারণ এটা পরিস্থিতিটা এমন এসে গেছে যে আমরা আমাদের পরিবারকে সময় দিতে পারবো। আমরা সকালে যাই হসপিটালে, বা যেখানে কালেকশান হোক, বা যাদের ডিউটি যেখানে পড়ুক আমরা সবাই যাই, গিয়ে আমাদের বাড়িতে অনেক সময় আসতে পারি, অনেক সময় আসতে পারি না, অনেক সময় নিজের হোম কোয়ারেন্টাইনে রাখতে হয়। আমাদের পরিবার আমাদের এই জিনিসটা আশা করি সকলের পরিবার এই জিনিসটা বুঝে এবং আমাদের অনেকটা সাপোর্ট করে, স্পেশালি আমার পরিবার আমাকে অনেকটা সাপোর্ট দিয়েছে, যার ফলে আজকে আমি সুস্থ আছি এবং আপনাদের পাশে আছি এবং পরিষেবা দিতে পারছি সকলকে। আমরা সকলে যথেষ্ট সচেতন হয়, আমরা যারাই আছি মানুষ, আমরা সাধারণ যারাই আছি, আমরা সকলে যথেষ্ট সচেতন এবং আমরা যথেষ্ট পরিমাণে জিনিসগুলো মেনটেন করি কোভিড-19 মোকাবিলায়। গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার সব কিছুই আমরা ইউজ করি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি। তবু আমি একটা রিকোয়েস্ট আপনাদের কাছে করবো, অনুরোধ করবো জিনিসটা, যে গভর্নমেন্ট যে রুলসগুলো দেয়, যে রুলসগুলো বানায় এগুলো ফলো করুন। গভর্নমেন্ট আমাদের ভালোর জন্যই জিনিসগুলো করে, পদক্ষেপগুলো নেয়। আর যারাই হেলথ কেয়ার ওয়ার্কাররা হোক, আশাকর্মী হোক, বা যে কেউ ডাক্তার হোক, নার্স হোক, প্যারামেডিক্স হোক, যারাই আসুক আপনাদের ভালোর জন্যই আসে। আপনাদের যাই চাই সার্ভে হোক, বা স্যাম্পল কালেকশন হোক, বা যে কোনো ট্রিটমেন্টের জন্য যদি আসে, আপনারা ওনাদের সাথে কোঅপারেট করবেন। আপনাদের ভালোর জন্যই ওনারা দিন রাত লড়াই করে যাচ্ছে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। ওনাদের পরিবার থেকে দূরে থাকছেন, তো আপনারা সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নিজের মনোবল হারাবেন না, তাহলেই দেখবেন আমরা সবাই করোনাকে একদিন হারাতে পারবো। নমস্কার, আমি মিস দেবুলিনা দে, গর্সদেন সামাজিক সংস্থার একজন সদস্য এবং প্রফেশনালি আমি একজন কমিউনিটি হেলথ অফিসার হিসেবে নিযুক্ত আছি দক্ষিণ ত্রিপুরা জেলার পশ্চিম পিলার গ্রামে। তো গত 6 মাসে করোনা পরিস্থিতিতে আমাদের অ্যাজ এ ফ্রন্টলাইন হেলথ ওয়ার্কার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে এবং আমরা কিভাবে তা ট্যাকেল করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিও। প্রথমত বলতে গেলে, লকডাউনের সময় আমাদের যে ডেইলি লাইফ সেটা প্রচন্ডভাবে বিপর্যস্ত হয়। একে আমাদের নতুন জায়গায় আমরা এসেছিলাম, তারপর গাড়ি ঘোড়া নেই, প্রতিদিন অফিস যেতে আমাদের লেট হতো, হাট বাজার বন্ধ ছিল, সবকিছু মিলিয়ে আমাদের মানে প্রত্যেক দিন আমাদের যে ডেইলি লাইফটা মেনটেন করতে প্রচন্ড কষ্ট হতো।
তারপর যদি কাজের কথায় আসি, প্রথমত আমাদের যেটা কাজ ছিল যে বহিরাজ্য থেকে যে কেউ ত্রিপুরায় যদি আসে ওনাদের 14 ডেজের জন্য হোম কোয়ারেন্টাইন করা, তারপর আরো 14 ডেজের জন্য ওনাদেরকে সার্ভিলেন্স পিরিয়ডে রাখা, যাতে করে ওনাদের শরীরে যদি মানে সংক্রমণ হয়েও থাকে যাতে ওনাদের থেকে অন্য কারো কোনো দ্বিতীয় ব্যক্তির সংক্রমণ না হয়। তারপর বাইরে থেকে কেউ এলে ওনাদের স্যাম্পল কালেকশন করা, ডেটা কালেকশন, ট্রাভেল হিস্ট্রি কালেকশন এসব নিয়ে। কখনো কখনো এমন হয়েছে যে আমরা রাত 9টায়ও বাড়ি ফিরেছি। তারপর একটা সময়ে এটা বাধ্যতামূলক হয়ে যায় যে দিনে 25 থেকে 30 জনের র্যান্ডমলি স্যাম্পল কালেকশন করতে হবে। তখন আমাদের যে ল্যাব টেকনিশিয়ানরা আছেন ওনাদের জন্য এটা একটা প্রবলেমেটিক হয়ে যায়, কারণ ওনাদের ডেইলি কিছু রুটিন কাজ থাকে হাসপাতালে, ওগুলো সামলে তারপর আবার এতগুলো স্যাম্পল কালেকশন করাটা ওনাদের পক্ষে মানে এক হেক্টিক হয়ে যেত। তখন গভর্নমেন্ট থেকে গাইডলাইন আসে যেন অন্যান্য হেলথ কেয়ার ওয়ার্কারদেরও শিখিয়ে দেওয়া হয়, যাতে আমরা আমাদের ইমার্জেন্সি সিচুয়েশনগুলো ম্যানেজ করতে পারি। তখন আমরা একদিন আমাদের ল্যাব টেকনিশিয়ানের থেকেই ট্রেনিং নিয়ে নিই স্যাম্পল কালেকশনের উপর, যেটা আমাদের কাজে আসে গত জুলাই লাস্ট থেকে অগস্টের ফার্স্ট পর্যন্ত যে একটা 7 ডেজের সার্ভে হয়েছিল। তখন তখন আমরা যার যার এরিয়াতে যে স্যাম্পল কালেকশনগুলো হয়েছে রিপিট অ্যান্টিজেন টেস্ট ওগুলো আমরা নিজে থেকে করতে পারি। রিপিট অ্যান্টিজেন টেস্টটা তো একটা যুগান্তকারী পরিবর্তন বলতে গেলে, কারণ আগে যে টেস্টটা হতো আরটিপিসিআর টেস্ট, যেটা রেজাল্ট আসতে আসতে 2-3 দিন সময় লেগে যেত, ততদিনে একটা মানুষ যদি সংক্রমিত হয়েও থাকে উনি অনেকজনের কন্ট্যাক্টে চলে আসতেন, যেটা আমরা রিপিট অ্যান্টিজেন টেস্টটা আসার পরে অনেকটাই সহজ হয়ে যায়, কারণ সাথে সাথে রেজাল্টটা চলে আসে। এবং যখন ওই সার্ভেটা হয় আমাদের গ্রাসরুট লেভেলে আমাদের আশাকর্মীরা এবং বিভিন্ন স্কুল টিচারদের সহযোগিতায় সার্ভেটা যখন হয়, তখন দেখা যায় মানুষের ধারণার মধ্যেও আমূল পরিবর্তন আসে। কারণ মানুষের মধ্যে আগে একটা ফিয়ার কাজ করতো, স্টিগমা কাজ করতো, যেটা ভেঙে গিয়ে কিছু মানুষ নিজে থেকে এসে আমাদের কাছে পরীক্ষা করে গেছেন যে আমরা জানতে চাই আমাদের মানে কোনো অসুবিধা আছে কিনা, আমরা নিজে থেকে পরীক্ষা করাতে চাই, যেটা আমাদেরকে অনেকটাই মানে ভালো ফিল করিয়েছে। এতটা সহযোগিতা পাওয়া মানে আশা করা যায় না। যাই হোক, তারপর যদি আমরা আমাদের ফ্যামিলি লাইফের কথা বলি, আমরা লকডাউনের সময় মাস 2 মাস বাড়িতে যেতেই পারিনি, আর আমাদের স্কেডিউলটা এত হেক্টিক থাকে যে বাড়িতে যাওয়া তো দূর, মানে বাড়ির মানুষের সাথে ঠিকমতো কথাও বলতে পারিনি এক এক সময় এমন হয়েছে। যাই হোক, আমরা সবাই মিলেমিশে এখন আশা করি আগামী কয়েক মাসের মধ্যে করোনা পরিস্থিতিকে আরো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। আপনারা সবাই নিউজ পেপার, টিভি সবকিছু দেখে অনেকটাই সতর্ক, জানি আমরা, তবুও যেহেতু ত্রিপুরাতে দেখতে পাচ্ছেন যে ডেইলি কেসের সংখ্যা বেড়েই চলেছে, আপনারা সতর্ক থাকুন, মাস্ক ব্যবহার করুন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আমি মনীষা শীল, গডসপেল সামাজিক সংস্থার একজন সদস্যা, এবং বিগত কয়েক মাস ধরে করোনা ভাইরাস কী, কোভিড-19 কী আপনারা সবাই অবগত, এবং আমাদের গডসপেল সামাজিক সংস্থার এই ইউটিউব চ্যানেল থেকেও আগে অনেকবার করোনা ভাইরাস নিয়ে অনেক ভিডিও আপলোড করা অলরেডি হয়েছে। এবং বিগত লকডাউনের সময়ে আমাদের এনজিও থেকে অনেকগুলি প্রোগ্রাম করা হয়, যেমন ফুড ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এগুলোর ভিডিও আমাদের চ্যানেলে আছে, অলরেডি আপলোড করা আছে। আমি অ্যাজ এ নার্স আমার কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। আমি টিএমসিতে এনআইসিউ ডিপার্টমেন্টে কর্মরত ছিলাম, তো ওইখানে কাজ করার সময় যা যা পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি সেটাই আপনাদের সামনে কিছু বলবো। এমনটা দেখা গেছে, সিক বেবি আফটার ডেলিভারি আমাদের ওয়ার্ডে এসছে, হয়তো এসছে বা রেফারেল কেসও আসে, রেফারেল কেস এসছে, তো দেখা গেছে রেপিড অ্যান্টিজেন টেস্ট যেটা সেটা মায়ের যখন টেস্ট করানো হয় তখন সেটা নেগেটিভ এসছে, কিন্তু যে আমরা জানি আরটিপিসিআর এর রিপোর্টটা আসতে 2 দিন সময় লাগে, তো দেখা যায় আমরা ট্রিটমেন্ট স্টার্ট করে দিই বাচ্চার, এবং কিছুদিন পরে জানা যায় মায়ের পজিটিভ রিপোর্ট এসছে, তো অনেকটা অসুবিধা হয়েছে। এবং তারপর আমরা টেস্ট করিয়েছি, দেখা গেছে মায়ের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট ছিল আমাদের, এবং যা যা বিধিনিষেধ পালন করতে হয় সেটা আমরা করেছি। এবং সাধারণ মানুষের থেকে যা প্রতিক্রিয়া পেয়েছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন আমি হসপিটালের ইউনিফর্ম পরে
হসপিটাল থেকে বেরিয়ে কোনো দোকানে যেতাম কিছু কিছু কিনবার জন্য হয়তো বা বাড়ি আসার সময়, তখন সাধারণ মানুষের কাছ থেকে কিছুটা কি বলবো, একদিন একটা দোকানে গেলাম, একজন মহিলা আমাকে দেখে একটু দূরে দূরে চলে যাচ্ছে, ভালো লেগেছে, সতর্কতা অবলম্বন করছে, ভালো লেগেছে। পরিবারকে সময় দিতে পারিনি বিগত প্রায় 5 মাস, সেই মধ্যে 3 দিনের জন্য জাস্ট বাড়ি গেছিলাম, পরিবারকে সময় দিতে পারিনি, ক্ষমা প্রার্থী পরিবারের কাছে। সবশেষে একটা কথাই বলবো, যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলুন, যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করুন, যতটা সম্ভব যা গাইডলাইন্স আছে সেগুলো ফলো করার চেষ্টা করুন, নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ রাখুন। ধন্যবাদ, নমস্কার।